হাই গাইস, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এলিমেন্টরের প্রাইস লিস্টটা কিভাবে ডিজাইন করতে হয় এবং সেটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। তো সেটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, প্রাইস লিস্টটা আমরা নেওয়ার আগে আমরা একটি কলাম ক্রিয়েট করব। তো বেসিকে যাই, ইনার সেকশন নিব একটা, তাহলে আপনারা প্রাইস লিস্টটা ভালো মতো বুঝতে পারবেন। এবং আমি এখানে আর একটি কলাম নিব। তো এখন আমি যেটা করব, এগুলোকে ছোট করে দেই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এবার আমি চলে যাব এলিমেন্টসে, দেন বেসিকটাকে হাইড করে রাখি। স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন যেটা আছে প্রাইস লিস্ট। তো এই প্রাইস লিস্টটা যদি আমি ড্র্যাগ করে এখানে রাখি তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কি। তো এই প্রাইস লিস্টটা কোথায় এবং কেন ইউজ করা হয়, এটা ধরেন বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন আপনার বিভিন্ন সেবা রয়েছে বা বিভিন্ন ধরনের সার্ভিস আপনি দিয়ে থাকেন, তো সেখানে আপনাকে এই প্রাইস লিস্টগুলো ব্যবহার করা লাগতে পারে। আর এই প্রাইস লিস্টগুলি তখনই আপনি ইউজ করবেন যখন ক্লায়েন্ট আপনাকে বলে দেবে বা আপনার যখন প্রয়োজন হবে, এটা তো অবশ্যই আপনারা জানেন। আর বিশেষ করে আমি যেই ওয়েবসাইটগুলিতে ইউজ করেছি সেগুলি হচ্ছে আপনার রেস্টুরেন্টের যে ওয়েবসাইটগুলি থাকে, যেখানে রেস্টুরেন্টের মেনু থাকে, তো সে ধরনের ওয়েবসাইটগুলিতে আমি প্রাইস লিস্ট ইউজ করেছি। যেমন ধরেন এখানে থাকতে পারে যে আপনার তাদের রেস্টুরেন্টে যে মেনুগুলি রয়েছে সেগুলো তারা খুব সুন্দরভাবে লিস্ট করে করে দিয়ে প্রাইসটা দিয়ে দিচ্ছে এবং সেটা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে। তো এখন আপনারা যখন ওই ধরনের প্রজেক্টগুলি পাবেন বা ক্লায়েন্ট যখন আপনাকে তার রেস্টুরেন্টের মেনুগুলিকে অ্যাড করে দিতে বলবে, তাহলে তখন সেই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন। তো এখন এই প্রাইস লিস্টে আপনি চাইলে আনলিমিটেড প্রাইস লিস্ট অ্যাড করতে পারবেন। অ্যাড নিউ এ ক্লিক করে এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এটাকে কেটে দেই, এটাকে আপনি চাইলে ডুপ্লিকেট করতে পারবেন। দেখুন ডুপ্লিকেটে ক্লিক করার পরে নিচে একটা একটা করে আসছে। তো এখন যদি ফার্স্ট আইটেমটাকে ক্লিক করি, দেখুন প্রাইস $20 এবং টাইটেল ডিসক্রিপশনস, এখানে আপনি চাইলে ইমেজ দিতে পারেন। তো আমি এখানে ইমেজে ক্লিক করি, দেখুন যে ইমেজ দিলে কোথায় শো হয়। তো আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম, তারপরে আমি ইনসার্ট ইমেজ। তো দেখুন যেখানে আপনি খুব সুন্দরভাবে দিতে পারবেন যে এই খাবারের আইটেমটা $20 এবং খাবারের আরও ডিটেলস আপনি এখানে খুব সুন্দরভাবে নিচে দিয়ে দিতে পারবেন। তো আশা করি আপনারা প্রাইস লিস্টের ব্যাপারটা বুঝে গিয়েছেন। তো আমি টেক্সটটাকে একটু যদি বাড়িয়ে দিই তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। আর বাকিগুলো আমি কেটে দেই। তো আমি এটাকে ডুপ্লিকেট করব, তাহলে তো দেখুন আমাদের হচ্ছে, আচ্ছা তিনটা থাক তাহলে ডিজাইন করতে সুবিধা হবে। তো আমি ইমেজগুলিকে চেঞ্জ করে দেই। তো আমি এই ইমেজটা দিয়ে দেই। তো দেখুন ইমেজগুলি দেওয়ার পরে যখন আমি এডিটে যাব তখন ইমেজটা চেঞ্জ হয়ে অ্যাকচুয়াল যে শেপ রয়েছে সেটা চলে আসছে, তাই না? তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল শেপ এবং অ্যাকচুয়াল যে আমাদের স্টাইলটা রয়েছে। আপনি চাইলে এখানে লিঙ্কও অ্যাড করতে পারবেন। তো এটা মূলত রেস্টুরেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, আপনি অন্যান্য ক্ষেত্রেও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে কাজ করবেন। তো এর মধ্যে আর দেওয়ার মতো কিছু নাই, এখন আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, যেটা সচরাচর থাকে। তো আমরা যদি কালারটাকে ব্ল্যাক করে দিই, অর্থাৎ এটা হচ্ছে টাইটেল অ্যান্ড প্রাইস। খেয়াল করুন কী লেখা আছে এখানে, টাইটেল এবং প্রাইস, এই দুইটা ডিজাইন করার জন্য আপনাকে এই সেকশনে নাড়াচাড়া করতে হবে, এখানে কাজ করতে হবে এবং টাইপোগ্রাফি। এখন আসুন ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কী আছে, কালার আপনি দিতে যাচ্ছেন, তো আপনি একটা হালকা কালার দিয়ে দেই। তারপর টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। সেপারেটর, সেপারেটরটা আসলে কী, এই যে দেখুন সেপারেটর ডট 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 দেওয়া আছে, তো আপনি চাইলে এটাকে ড্যাশ, ডাবল, যে কোনো কিছু দিতে পারেন। অর্থাৎ এখানে বেশ অনেকগুলি অপশান রয়েছে, সলিড দিতে পারেন। তো আমরা ডটেডটা ইউজ করি, এটাই ভালো। তো ডটেডের এখানে সিলেক্ট করার পরে আপনি এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন, মোটা করতে পারেন এই ফন্ট ওয়েটটাতে। এরপরে কালার, সেপারেটর কালার আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। এরপরে যেটা স্পেসিং, তো আপনি চাইলে এখানে স্পেসিং বাড়িয়ে দিলে দেখুন যে সেপারেটরটা ছোটো বড় হচ্ছে। আপনি চাইলে আপনার হেডিংটা যদি বড় হয় তাহলে সেপারেটরটাকে আরও ছোটো করে দিতে পারবেন খুব সহজে। তো বাই ডিফল্ট আমি এটাকে উঠিয়ে দিই, তাহলে বাই ডিফল্ট যেটা আছে সেটি শো করবে। এরপর যেটা আছে ইমেজ,
তো ইমেজের সাইজ এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে বাই ডিফল্ট আছে থাম্বনেইল, তো আপনি চাইলে মিডিয়াম দিতে পারেন। তো মিডিয়াম দিলে দেখুন কেমন দেখাচ্ছে। তারপরে আপনি যদি চান যে এখানে মিডিয়াম না দিয়ে লার্জ দিয়ে দিবেন তাও দিতে পারেন। এরপরে যদি আপনার মনে হয় যে মন মতো হচ্ছে না এত কিছুর পরেও, তখন আপনি কাস্টম দিয়ে দিতে পারেন। কাস্টম দেওয়ার পর আপনাকে বলতে হবে যে আমার ইমেজের উইথ 300 পিক্সেল আর হাইট 500 পিক্সেল। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য একটু বেশি করে দিলাম। দেওয়ার পরে দেখুন যে কি হয়, বেমানান দেখাচ্ছে তাই না। তো কাস্টম আমরা ইউজ করব না, আমরা ইউজ করব ডিফল্ট যেটা আছে, মিডিয়ামটাই পারফেক্ট। এরপরে স্পেসিং রয়েছে, খেয়াল করুন যে স্পেসিংটা ইমেজ থেকে আপনার লেখাটাকে কত দূরে আপনি রাখতে চাচ্ছেন সেই স্পেসিং। তারপর আসুন আইটেম। আইটেমটা আসলে কি, এই যে একটা আইটেম, এই একটা আইটেম, এই একটা আইটেম, তিনটা আইটেম এখানে রয়েছে। তো আপনি এগুলো যদি গ্যাপ দিতে চান, খেয়াল করুন টান দিলে গ্যাপ তৈরি হয়ে যাবে। তো এখানে 50, আপনি চাইলে এখানে কিন্তু 400 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আইটেম গ্যাপটা আপনারা এখান থেকে দিতে পারবেন। ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার মিডিয়াল এটা কোনো ব্যাপারই না, এটা আপনি যে কোনো কিছু দিতে পারবেন। তো ভার্টিক্যাল অ্যালাইনটা হচ্ছে, খেয়াল করুন টেক্সটের যে অ্যালাইন, অর্থাৎ টেক্সটটা কি আপনি মাঝ বরাবর রাখবেন ইমেজের, নাকি উপর থেকে শুরু করবেন, নাকি নিচ থেকে শুরু করবেন, সেটা আপনি এখানে সুন্দর করে বলে দিতে পারবেন। তো এই ছিল প্রাইস লিস্টের কাজ। তো এর পরবর্তীতে আমরা অন্য অন্যগুলি দেখবো আস্তে আস্তে। তো আপনারা যতটুকু দেখছেন ততটুকু প্র্যাকটিস করতে থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।